নমস্কার বন্ধুরা, আন্নার সংসার চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ফিরে আসলাম পিঠের রেসিপি নিয়ে। এখন তো শীতকাল, আর শীতকালে তো আমরা সবাই পিঠে খেতে ভালোবাসি, সেই জন্য আজকে আমি পিঠের রেসিপি নিয়ে ফিরে আসলাম। আর আজকে আমি বানাবো পাটিসাপটা। তাহলে চলুন, কিভাবে আমি এই পাটিসাপটাটা বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার চলুন আমি রেসিপিটা শুরু করি। পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি, আর নেব সুজি, দিচ্ছি সুজি, আর দিচ্ছি অল্প করে চালের গুঁড়ো। আমি এই বাটির এক বাটির বেশি ময়দা নিয়েছি, আর এক বাটির একটু কম সুজি নিয়েছি, আর হাফ বাটি মতন চালের গুঁড়ো দিচ্ছি, আর দেবো অল্প করে একটু লবণ। এবার এই সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দেবো আমি গুড় দেবো। এখানে খেজুরের গুড়ের পাটালি আছে, সেগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। গুড়গুলো দিয়ে এবার আমি এর মধ্যে দেবো দুধ। এবার ভালোভাবে গুলে নেব, আর এর মধ্যে একটু গরম জলও দেবো। দুধ দিলাম আর গরম জল দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে গুলে নেব। আর এটা গুলতে গুলতে গুড়টাকেও গুলে যাবে। দেখুন বন্ধুরা, আমি ব্যাটারটাকে এইভাবে গুলে নিয়েছি, আর গুড়গুলো অনেকটাই গুলে গেছে, আর যেটুকুনি আছে সেটুকুনও গুলে যাবে। ততক্ষণে যে সুজি দিয়ে আর ময়দা দিয়ে ভিজে রেখেছি সেটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজে রাখবো, ততক্ষণে সুজিটাও ভালোভাবে ভিজে যাবে আর গুড়গুলোকেও ভালোভাবে গলে যাবে। এবার ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা হয়ে গেছে, আর দেখুন গোলাটা বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে, আর একটু ঘন আছে। আমি এর মধ্যে আর একটু দুধ দিয়ে দেবো, অল্প করে দেবো দুধ। দুধটাকে দিয়ে একটু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, গোলাটা এবার ঠিক আছে, না খুব পাতলা আছে আর না অতিরিক্ত ঘন আছে। আর এখানে আমি নারকেলের পুর বানিয়ে নিয়েছি, নারকেলের পুরটা আমি আগের থেকেই বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে এবার আমি পাটিসাপটাকে বানানো শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইর মধ্যে দেবো অল্প একটু ঘি দেবো। বেশি একটা ঘি দেবো না, অল্প করেই দেবো ঘি। এবার ঘিটাকে আমি ভালোভাবে লাগিয়ে নেব। ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি এক হাতা এর মধ্যে দেবো ব্যাটার। এবার এই খুন্তিটা দিয়ে আমি পাশ দিয়ে এইভাবে ছড়িয়ে দেবো, একদম পাতলা করে দেবো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারিধারে এরকম গোল করে দিয়ে দিয়েছি। এবার একটুখানি হতে দেবো, এরপরে দেবো আমি এই যে নারকেলের যে পুরটা করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে আমি এটাকে মুড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার এই পাটিসাপটাটা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে আমি আরো একটা করব।
তাহলে বন্ধুরা দেখলেন তো পাটিসাপড়া কিভাবে তৈরি করলাম। আর এই পাটিসাপড়া বানানো কিন্তু খুবই সহজ, আর জানি আপনারা বাড়িতে অনেকেই অনেক রকম ভাবেই করেন, আর আমি কিভাবে করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা আপনারা রেসিপির ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর একটি করে লাইক করে দেবেন, আর সবার সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনারা দেখতে পান। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।